কোন মানুষ কাঁচা রাস্তায় হাঁটা লাগবে না, এটা মাননীয় মন্ত্রীর উপহার। আপনারা সকলে ভালো থাকবেন। প্রিয় নেতা তুফান আহমেদকে আমরা আপনাদেরকে যিনি এই নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য উপস্থিত বলা জেলা আওয়ামী লীগের পুলিশ আছে, বিষয়টি আছে, এরা একটু করা হবে আপনাদের মধ্যে থেকে। এরপরে অনেক মুরব্বি যেমন রাস্তার একটা টুল টেবিল দিই, তারা সেখানে বসা থাকবো। কি করেছি, জিতিলরে জিতিল, তোমার ভাই জিতিল, বিপুল ভোটে জিতিল। পরিবারের পক্ষ থেকে মামলা দিয়েছিলাম অজ্ঞাত ব্যক্তি, কোন সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা। এই বার্তা যারা আওয়ামী লীগ করতো তাদের কি অমানুষী নির্যাতন হয়েছে বলেন? মামলার পর মামলা, মামলার পর মামলা। কারণ বিএনপির দুর্নীতি, ওদের নেতা নাই, ওদের যিনি বড় নেতা চেয়ারম্যান চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলার আসামি, তিনি জেলে। আর এক ছেলে খুন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আগেও বাংলাদেশ থেকে টাকা সিঙ্গাপুরে পাচার করার জন্য তার জেল হয়েছে, তিনি বিদেশে। তাকে বানিয়েছে চেয়ারম্যান, একটা খুনিকে বানিয়েছে চেয়ারম্যান দলে, কিন্তু তাতে যখন কাজ হয় না, দেশি বিদেশ পছন্দ করে না, তখন আবার ভাড়া করছে ডক্টর কামাল হোসেন। একটা টক শোতে একটা সাংবাদিক, একজন সাংবাদিক, নারী সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাকে বলেছে মাসুদা ভাট্টি, তাকে বলেছে আপনি চরিত্রহীন। এখন সারা বাংলাদেশে নারী সমাজ মইনুল হোসেনকে ধিক্কার দিচ্ছে। এবং এই মইনুল হোসেন 2005 সালে 30শে ডিসেম্বর যেখানে আছে শিবিরে প্রতিনিধি সম্মেলনে বক্তৃতা করে বলেছে শিবির একটা নাম করা দল, আমি তার পক্ষে আছি। শিবিরকে একত্তরের মুক্তিযুদ্ধে যারা আমার মা বোনকে লাঞ্ছিত করেছে, ইজ্জত লুটেছে এবং শহীদদেরকে হত্যা করেছে।